হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রায়হানা। আমি ইউটিউবে বিভিন্ন প্রোডাক্টের উপর রিভিউ করছি। আজকে আমি কথা বলবো থ্রি ডাব্লিউ ক্লিনিকের কোলাজেন লাক্সারি গোল্ড ক্রিমটি সম্পর্কে, যেটি কিনা বর্তমানে অনেক বেশি পপুলার একটি ক্রিম। এই ক্রিমটি অনেক পেজে প্রমোট করা হয় এবং অনেক ইউটিউবেও এই ক্রিমের ভালো ভালো রিভিউ আছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যার মাধ্যমে আপনি বিচার করতে পারবেন যে এই ক্রিমটি আপনার স্কিনে কতটুকু কাজ করবে এবং এর কোনো সাইড এফেক্ট আছে কি না। কোনো একটি কোম্পানি ভালো বলে এই কোম্পানির সবগুলো প্রোডাক্ট যে আমাদের স্কিনে স্যুট করবে সেটি সম্পর্কে আমাদের অনেক একটা ভুল ধারণা আছে। এবং যেহেতু এই ক্রিমটি অনেক অ্যাওয়ার্ডপ্রাপ্ত একটি ক্রিম এবং কোরিয়ান একটি প্রোডাক্ট, আমরা বরাবরের মতোই ভেবে নিতে পারি যে ক্রিমটি আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। এই ক্রিমটির ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি বেশ ঘাটাঘাটি করে যে ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে এই ক্রিমটি কেনার আগে কিংবা স্কিনে অ্যাপ্লাই করার আগে আপনারা জেনে নিতে পারেন এই ক্রিমটি আপনি আদৌ ত্বকে ইউজ করবেন কি না এবং এর কোনো সাইড এফেক্ট আছে কি না। তার আগে বলে নিই না, এই ক্রিমটি আপনার স্কিনে ব্রাইটেনিং করবে এবং তার পাশাপাশি আপনার যদি রিঙ্কেলসের প্রবলেম থাকে সেক্ষেত্রে এই ক্রিমটি ইউজ করতে পারেন। তো এই ক্রিমের যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলোর মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো যাদের স্কিনে অ্যাকনি প্রবলেম আছে তারা কিন্তু এই ক্রিমটি ইউজ করতে পারবেন না। এতে অতিরিক্ত মাত্রায় কমোটোজেনিক কম্পোনেন্ট আছে যেটি কিনা আপনার স্কিনের পোর্সগুলোকে ক্লক করে দিতে পারে এবং আপনার স্কিনে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের ফাঙ্গাল অ্যাকনি প্রবলেম। এবং এতে কিন্তু মেলাসিজিয়া ফিডিংয়ের যে কম্পোনেন্ট পাওয়া গেছে সেটির মাত্রা হচ্ছে 4, যেটি কিনা অনেক বেশি। এবং এতে ফ্রেগ্রেন্স দেওয়া আছে, তো যাদের মুখে অ্যালার্জি প্রবলেম আছে তারা কিন্তু এই ক্রিমটি ইউজ করার আগে পেস্ট টেস্ট করে নিতে হবে। তো যাদের স্কিনে অ্যাকনি প্রবলেম আছে কিংবা পিম্পলস আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই স্কিন ক্রিমটি ইউজ করতে পারবেন না। এই ক্রিমটি তারা ইউজ করতে পারবেন যাদের স্কিনটা স্বাভাবিক, যাদের কোনো অ্যাকনি প্রবলেম হয় না, কখনো হয়নি, তারা এই ক্রিমটি ইউজ করতে পারবেন। যাদের স্কিন ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারবেন এই ক্রিমটি। কিন্তু ডে নাইট বোথ ইউজ করা যায়, তাই ভালো মানের কোনো ময়েশ্চারাইজিং ডে ক্রিম ইউজ করতে চাইলে আপনারা এই ক্রিমটি ইউজ করতে পারেন। কিন্তু আমি আবারও বলছি, যাদের স্কিনে অ্যালার্জি প্রবলেম আছে তারা কিন্তু এই ক্রিমটি ইউজ করতে পারবেন না, এবং যাদের অ্যাকনি প্রোন স্কিন তারাও এই ক্রিমটি ইউজ করতে পারবেন না। বাকিটা আপনাদের উপর, আপনারা চাইলে এই ক্রিমটি কিনে পেস্টেজ করে তারপর ইউজ করতে পারেন। আবার আপনারা চাইলে অ্যাজ এ ময়েশ্চারাইজিং ক্রিম দুই একদিন ইউজ করে দেখতে পারেন যে আপনার স্কিনে এই ক্রিমটি স্যুট করছে কি না। কারণ অনেকের স্কিনে এই ক্রিমটি বেশ ভালোভাবে স্যুট করে। তো আপনারাও চাইলে এই ক্রিমটি কিনে দেখতে পারেন। এই ছিল আজকের রিভিউ। আমার রিভিউটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। যদি প্রশ্ন থাকে, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।